হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল আমরা মায়াবেটে চলে আসছি। আজকে তোমাদেরকে দেখাবো যে মাত্র 10 টাকা খরচ করে ঘরে বসেই কিভাবে চুলের জন্য উপকারী হেয়ার স্পা করে নিতে পারো। আসলে সবসময় যে দামি দামি পার্লারে গিয়ে দামি দামি প্রোডাক্ট ব্যবহার করে মানে চুলের বা ত্বকের যত্ন নিতে হবে এমন কোনো কথা নেই। ঘরোয়াভাবেই কিন্তু আমরা আমাদের প্রতিটা মানে সৌন্দর্য বর্ধনের যেসব জিনিসগুলো, যেমন ফেস বা চুল, এগুলোর আমরা যত্ন নিতেই পারি। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে ঘরে বসে কিভাবে তুমি হেয়ার স্পা করবে, তাও আবার মাত্র 10 টাকা খরচ করে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আর আমরা আজকে হেয়ার স্পা করব অনন্যার চুলে, সাথে তানহাও আছে, তানহার চুলেও করব। ঠিক আছে, তানহা তো ছোট ছোট চুল, তানহা রাগ হয়েছে না, তানহার চুলেও করব। ঠিক আছে, তো শুরুতে যেটা আমরা করব, যে কোনো স্পার শুরুতেই যেটা করে হেয়ার অয়েল ম্যাসেজ, যে কোনো একটা মাথার তেল, নারকেল তেল হোক বা অলিভ অয়েল হোক, যে কোনো একটা তেল মাথায় কিছুক্ষণ ম্যাসাজ করতে হবে, চুলের মানে গোড়াটাকে মাথাটাকে রিল্যাক্স দিতে হবে। ঠিক আছে, তাহলেই আমাদের স্পাটা মানে চুলে সুন্দর কাজ করবে। তো চলো আগে ওর চুলে একটু তেল ম্যাসাজ করে নিই। ঘুরে বসো নু, তো হয়ে গেল অয়েল ম্যাসাজ। এবার আমরা চলে যাবো আমাদের নেক্সট স্টেপে, যেটা হচ্ছে আমাদের সেই স্পাটা তৈরি করা। তো ওর মাথাটা হালকা রিল্যাক্স হলো, এবার আমি স্পাটা তৈরি করে নেব। তো আমরা এখন তৈরি করে নেব হচ্ছে হেয়ার স্পাটা। হ্যাঁ, প্রথমে আমাদের লাগবে হচ্ছে কন্ডিশনার, যে কোনো কন্ডিশনার। তুমি দোকানে যে মিনি প্যাক কন্ডিশনারগুলো পাওয়া যায় সানসিল্কের, 3 টাকা করে বোধহয় পাতা এক প্যাকেট, তো ওর 3টা 4টা মিনি প্যাক হলেই কিন্তু তোমার হয়ে যাবে। তো আমাদের লাগবে হচ্ছে কন্ডিশনার। তো আমাদের ঘরে এই কন্ডিশনারটা ছিল, এইটা আমি দিয়ে নেব। চুলের লেন্থ অনুযায়ী আমরা কন্ডিশনার দিয়ে নেব। এবার দেবো হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল তোমরা বাজারে যে কাঁচা অ্যালোভেরাটা পাওয়া যায় সেটা দিয়েও দিতে পারো, বা এরকম জেল যদি মানে প্যাকেট জেল যদি ঘরে থাকে সেটাও দিতে পারো। তো অ্যালোভেরা জেলটাও মোটামুটি চুলের পরিমাপ অনুযায়ী বেশ খানিকটা দিয়ে নেব। ওকে, এবার দেবো হচ্ছে একটা ভিটামিন ই ক্যাপসুল। এটাকে একটু ফুটো করে নেই। ওকে, দিয়ে দিলাম। এবার দেবো একটু পানি। এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব, কন্ডিশনার, অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল। আর একটু পানি দেব। মোটামুটি আমাদের ক্রিমটা রেডি হয়ে গেছে, এখন অনন্যার চুলে এটা অ্যাপ্লাই করব। তো আমরা এখন সেই যে স্পা ক্রিমটা বানালাম সেটা অনন্যার চুলে অ্যাপ্লাই করবো। আর এই ক্রিমটা কিন্তু কখনো চুলের গোড়ায় লাগাতে নেই, সবসময় চুলের এই আগার অংশে, উপরের অংশে লাগাতে হয় এই স্পা। তো চলো আমরা স্পাটা চুলে অ্যাপ্লাই করি। Thank you.
হয়ে গেল ওর চুলে সেই স্পা ক্রিমটা অ্যাপ্লাই করা। এরপরে আর বেশ কিছু কাজ আছে, তো চুলটাকে আমরা প্রথমে আটকে নেই। এবার ওর এই যে স্পা ক্রিম দেওয়া চুলটাকে, এখন এই গামছাটাকে আমি মানে তোয়ালে বা গামছা দিয়ে করতে হয়, তাই গামছাটাকে আমি গরম পানিতে ভিজিয়ে হালকা ভেজা ভেজা হালকা গরম গরম ভাবসহ ওর মাথাটা পেঁচিয়ে রাখবো। তাহলে কি হবে, ওর চুলের গোড়ার ভিতরে ক্রিমের যে একটা এফেক্ট সেটা যাবে। ওর চুলটাকে এভাবে আমি বাঁশ পাইতে করছি, যেহেতু ঘরে বসে সেহেতু তো আমরা আসলে স্টিম দিতে পারতেছি না চুলকে, তো এইভাবেই আমরা স্টিমের ব্যবস্থা করলাম আর কি। জাস্ট গরম পানিতে গামছাটা ভিজিয়ে বা তোয়ালেটা ভিজিয়ে মাথা এভাবে কিছুক্ষণ পেঁচিয়ে রাখবো, 5-7 মিনিট পেঁচিয়ে রাখলেই হবে। তারপরে ও শ্যাম্পু করে ফেলবে, যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে বা যে শ্যাম্পু তুমি ব্যবহার করো সেই শ্যাম্পু দিয়ে তুমি চুলটা ধুয়ে ফেলবে, ঠিক আছে? শ্যাম্পু করে আসছে চুল, এই হলো চুলের অবস্থা। এখন এখন হালকা ভেজা চুলে আমরা দেবো হচ্ছে লিভন বা যে কোনো হেয়ার সিরাম, ঘরে যে কোনো হেয়ার সিরাম থাকলেই দেওয়া যাবে, তো আমরা সস্তার সিরাম লিভন ইউজ করি তাই আর কি। তো এখান থেকে হালকা কয়েক ড্রপ চুলটা আমি দিয়ে দেবো। হেয়ার সিরামও কিন্তু চুলের গোড়ায় দেওয়া যায় না, চুলে আগার উপরেই দিতে হয়, চুলের উপর দিয়ে দিতে হয়। তো লিভন দেয়া হয়ে গেল, এখন হালকা শুকানোর পরে আমি তোমাদেরকে মানে আজকের ফাইনাল রেজাল্টটা দেখাবো যে চুলটা কতটা সিল্কি আর গ্লোয়িং হলো। এই দেখো, এই হলো অনন্যার চুলের শাইন, দেখতেই পাচ্ছ। একটু ভালো দেখানোর জন্য আমি ছাদে আসলাম, যে দিনের আলোতে বুঝতে পারবে তাহলে যে কতটা শাইন করতেছে চুলটা। আর অনন্যার চুলে একটু সমস্যা হচ্ছে, অনেক ছোট ছোট চুল ওর, যার জন্য গ্লে মানে এভাবে একদম প্লেন দেখা যাচ্ছে না, বেশি ছোট ছোট চুলে ভরপুর ওর মাথাটা। কিন্তু ওর কিন্তু স্ট্রেট চুল, স্ট্রেট চুলে এই ধরনের স্পাগুলো করলে অনেক সুন্দর লাগে, গ্লেজটা অনেক সুন্দর আসে। তানহাও তো চুলে করছে, দেখি তো তানহা চুলটা কেমন লাগতেছে। ও দেখি আমরা, তুমি সরো, তানহা দেখবে। এই দেখো তানহাও চুলে কিন্তু স্পা করছে, তানহা চুলে খুব গ্লেজ দিচ্ছে, দেখেছ? তো দেখে নিলে কত সহজেই, কয় টাকায়? 10 টাকা খরচ করে ঘরে বসেই হেয়ার স্পা, আর তার রেজাল্টটাও দেখলে অনেক শাইন, অনেক গ্লেজি চুলটা। আর এই চুলটা কখনো জট ধরবে না, এই চুলটা মানে বাধাও লাগবে না, সবসময় একরকম সৌন্দর্য থাকবে। তবে এটা মাঝে মধ্যেই করতে হয়, স্পাটা অন্তত মাসে একবার বা 2 মাসে একবার অন্তত করতে হয়, না হলে দেখা যাচ্ছে যে চুলে সেই শাইনটা থাকে না, ধীরে ধীরে চলে যায়। কারণ প্রতিটা ট্রিটমেন্ট বা প্রতিটা যত্নেরই একটা ব্যাপার হচ্ছে যে এটা কন্টিনিউয়াসলি করতে হয়, না করলে এর ফলাফল বোঝা যায় না। যাই হোক, এই দেখো এই গাছটা পেঁপে ধরছে, হ্যাঁ কই 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 কই। তো আমরা ছাদে আসলাম একটু অনেকদিন পরে, আর দেখে নিলে তোমরা মাত্র 10 টাকা খরচ করে কিভাবে আমাদের চুলে স্পা করা যায় ঘরে বসেই, ঠিক আছে? তো চেষ্টা করো তোমরা বাসায় এভাবে করার, দেখবে এর খুব ভালো একটা রেজাল্ট পাবে। তো এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা ভিডিও, অনন্যার মাথায় তানহার মাথায় স্পা করার ভিডিও। তো কেমন লাগলো জানিও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এটুকুই, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।